তিনি পুরোদস্তুর বাঙালি। সাইড কাটা আদি বা মুগার পাঞ্জাবি, চুনট করা ধুতি, পায়ে পামশু বা বিদ্যাসাগরী চটি, আর চোখে মুখে আভিজাত্যের পরাকাষ্ঠা। এই ছিলেন কিংবদন্তী অভিনেতা বসন্ত চৌধুরী। পোশাক থেকে খাওয়া সবেতেই তিনি ছিলেন নিখাদ বাঙালি, কিন্তু নেশার ক্ষেত্রে পাক্কা সাহেব। ঠোঁটে কখনো শোভা পেত মন্তে ক্রিস্তো, ভিলহেম বা খাসা বার্মি সিগার। জীবন ও সিনেমার সম্পূর্ণ দুটি ভিন্ন সরণিতে হেঁটে গিয়েছেন দুটি ভিন্ন সাফল্যের লক্ষ্যে। তার দৈহিক সৌন্দর্য, কণ্ঠ মাধুর্য আর পৌরুষ নিয়ে এক অনন্য অভিনেতার জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন আজীবন অভিনেতা, সংগ্রাহক, ইতিহাসপ্রেমী বসন্ত চৌধুরী। মৃত্যুর কিছুদিন আগে বসন্ত চৌধুরী তার বহুমূল্য শখানেক গণেশ মূর্তির সংগ্রহ ভারতীয় জাদুঘরে দান করে যান, যা বিক্রি করলে তিনি কোটি কোটি টাকা পেতে পারতেন। প্রমথেশ বড়ুয়া পরবর্তী যুগে বাংলা ছবিতে আসে বসন্তকাল। ক্ষণস্থায়ী হলেও সেই কালে একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন বসন্ত চৌধুরী। হাওড়ার আন্দুলের দত্ত চৌধুরী জমিদার পরিবারের পুত্র বসন্ত চৌধুরীর জন্ম হয় নাগপুরে। অবশ্য তার আগের তিন পুরুষই নাগপুরেই ততদিনে স্থায়ী হয়েছেন। ঘরোয়া পরিবেশে বাংলা বলার চল ছিল, তাই বাংলায় তিনি সরগর ছিলেন, একই সঙ্গে হিন্দিতেও ছিলেন চৌস্ত। যখন বাংলা বলতেন তখন কারো সাধ্য ছিল না তাকে প্রবাসী বাঙালির টানের বাংলা বলে দেগে দেয়। পুরনো কলকাতা সম্পর্কে তার ছিল অগাধ জ্ঞান, একই সঙ্গে নানা বিষয়ে তার দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ। বহু মানুষের মতো শুধুমাত্র শোকেশে সাজিয়ে তিনি জাহির করতে পছন্দ করতেন না, তিনি রীতিমতো পাতা উল্টে সব বইয়ের রসাস্বাদনও করেছেন। সময়টা 1950। বসন্ত চৌধুরীর তখন বয়স মাত্র 22 বছর। নাগপুরের দীননাথ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আগের বছরই বিএসসি করেছেন সেখানকার মরিস কলেজ থেকে। তারপর কিছুটা ইচ্ছের ওপর ভর করে চড়ে বসেছেন বম্বে মেলের থার্ড ক্লাসের একটা কামরায়, গন্তব্য কলকাতা। বাসনা সিনেমায় অভিনয় করা। স্কুলে খেলাধুলোয় বেশ নাম ছিল তার, ভালো ক্রিকেট খেলতেন, নাটকও করেছেন বেশ কয়েকবার। তখন থেকেই মনের মধ্যে অভিনয়ের প্রতি তীব্র টান অনুভব করতে শুরু করেছিলেন। গ্র্যাজুয়েট হওয়ার পর মুক্ত মনের বাসনাকে আগল দিতে চাননি। 13 বছর বয়সে বাবা সিদ্ধিশচন্দ্র চৌধুরীকে হারিয়েছিলেন বসন্ত চৌধুরী। মা কমলা দেবী, ভাই প্রশান্তকে নিয়ে পিতৃবিয়োগের পর নিজের ভবিষ্যৎ জীবন কেমন হবে তা নিয়ে ভাষা ভাষা কিছু স্বাধীন ভাবনা ভিড় করত তার মনে। তাই বেরিয়ে পড়েছিলেন নিজের স্বপ্নকে সত্যি করা যায় কি না তা বাজিয়ে দেখতে। কলকাতা শহরের কাউকেই তিনি তেমন চিনতেন না, যদিও কলকাতার অদূরে আন্দুলে দত্ত চৌধুরী জমিদার বংশের ভিটে বাড়ি, এক ডাকে সেই পরিবারকে চেনে সারা বাংলা। রামশরণ দত্তর বংশধর ঈশানচন্দ্রের পুত্র অপূর্ব কৃষ্ণ দত্ত চৌধুরী দত্ত পদবী ব্যবহার করতেন না। তিনি আন্দুলের পৈতৃক ভিটে ছেড়ে নাগপুরে বসবাস করতে শুরু করেন 1886 সাল থেকে। সেখানে তিনি আইনজীবী হিসাবে কাজ শুরু করেন, তার পুত্র ফণিভূষণ। এই ফণিভূষণেরই ছেলে সিদ্ধিশচন্দ্র। চেহারার কারণেই দেবকী বসু চৈতন্যদেবের চরিত্রে বসন্ত চৌধুরীকে নির্বাচিত করেছিলেন, সেটা ছিল বসন্ত চৌধুরীর দ্বিতীয় ছবি। দেবকীবাবুর পুত্র পরিচালক দেবকুমার বসু জানিয়েছেন শ্রী চৈতন্যদেবের চরিত্রে তাকে খুব মানিয়েছিল, ঠিক যেমন পরবর্তীকালে রাজা রামমোহনের চরিত্রের মধ্য দিয়ে বাঙালি সাক্ষাৎ রামমোহনের দর্শন পেয়েছিলেন তার মধ্যে। 1952 সালে মহাপ্রস্থানের পথের পর বিপুল সাফল্য শুরু হয় বসন্ত চৌধুরীর চলচ্চিত্র জীবনে। 1953 সালে দ্বিতীয় ছবি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বিপুল জনপ্রিয়তা পায়। শ্রী চৈতন্যের চরিত্রে বসন্ত চৌধুরী, বিষ্ণুপ্রিয়ার চরিত্রে সুচিত্রা সেন, অনবদ্য অভিনয় দর্শক মনকে দোলা দিয়ে যায়। তার স্মৃতিতে আছে বসন্তবাবু অভিনয় করার সময়ে একটু দুলতেন, ক্যামেরা জোনের পজিশন থেকে সরে যেতেন। বাবা তাকে এ ব্যাপারে সাবধান করে ফ্লোরে একটা গণ্ডি কেটে দিয়ে বলেছিলেন, এর বাইরে তুমি যেও না। ছবিটা করতে উনি খুব খেটেছিলেন, প্রবল অধ্যাবসায় ছিল বসন্ত চৌধুরীর। কিন্তু দুর্ভাগ্য, এরপরেও বসন্ত এবং সুচিত্রাকে প্রমথেশ বড়ুয়া পরবর্তী বা প্রাগ উত্তম পর্বে বাংলা ছবির এক সম্ভাবনাময় বাণিজ্য সফল জুটি হিসেবে ভাবতে পারলেন না প্রযোজক পরিচালকেরা।
তথ্যের দিকে তাকালে দেখা যাবে 1953 সালে বসন্ত চৌধুরী অভিনীত, সুবোধ মিত্র পরিচালিত নবীন যাত্রা বা হিন্দিতে নয়া সফর ছবিটি মুক্তি পায়, যেখানে প্রথম বসন্ত চৌধুরী এবং উত্তম কুমার অভিনয় করেন। সারা জীবনে প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। আন্তর্জাতিক চলচ্চিত্র তথ্য ভাণ্ডার মাত্র 74টি ছবির সন্ধান দিতে পেরেছে, যার মধ্যে 7টি হিন্দি। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আধারে আলো, রাজা রামমোহন, যদুভট্ট, দ্বীপ জেলে যায়, শুভরাত্রি, মেঘ কালো, অভয়া ও শ্রীকান্ত, অনুষ্টুপ ছন্দ, বৈদুর্য রহস্য, দিবারাত্রির কাব্য, দেবী চৌধুরানী, অন্তর্জলি যাত্রা, হীরের আংটি ইত্যাদি ছবির জন্য বসন্ত চৌধুরীকে বাঙালি মনে রেখেছে, আজীবন মনে রাখবে। তার অভিনীত হিন্দি ছবিগুলির মধ্যে রয়েছে যাত্রিক, নয়া সফর, বকুল, পরখ, গ্রহণ, ময়ূরী, এক ডাক্তার কি মত, রাজা রামমোহন ছবির জন্য তিনি BFJ পুরস্কার পান। দীর্ঘ মঞ্চ অভিনয়ের স্বীকৃতি হিসাবে স্টার থিয়েটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তাকে। কলকাতার পাবলিক থিয়েটারে বসন্ত চৌধুরী অভিনয় করেছেন 50-এর দশক থেকেই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন নাটকে নবীন চিকিৎসকের প্রধান চরিত্র দিয়ে তার থিয়েটার জীবনের সূত্রপাত। তারপর দেনা পাওনা, বিপ্রদাস, অগ্নিকন্যা সহ বহু নাটকে অভিনয় করেছেন। স্টারের কালবৈশাখী ও ক্ষুধা 500 রজনী চলেছিল। 60-এর দশকে শ্রেয়সী দর্শককে মাতিয়ে রাখত তার অভিনয়ে। আকাশবাণীতেও তার কণ্ঠে বেতার নাটক শুনতে শুক্রবার রাত 7:45 শ্রোতারা হাজির হয়ে যেতেন রেডিওর সামনে। একসময়ে নট্য কোম্পানির হয়ে বসন্ত চৌধুরী যাত্রা করেছেন নিয়মিত। সেখানে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন, আমার কাছে যাত্রা মানে খোলা চষা মাঠ। ধান কাটার পর খড়ের গোজ বেরিয়ে আছে মাঠ জুড়ে, তার ওপর ইউরিয়া সারের পলিবস্তা জুড়ে পাতনি। অমন জায়গায় 300 ফুট বাই 300 ফুট প্যান্ডেল, কমপক্ষে 25,000 লোক ধরে। এতগুলো লোককে ধরে রাখা সহজ কথা নয়। বছর 2 টানা যাত্রা করেছিলেন। এই যাত্রা করতে যাওয়ার পিছনে তার আরও একটা উদ্দেশ্য ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমন্তক দাস জানিয়েছিলেন, আসলে উনি যাত্রায় নাম লিখিয়েছিলেন কতকগুলো বিষয় মাথায় রেখে। একটা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তিনি এই সূত্রে ঘুরতে পারবেন, কিন্তু যাত্রায় অভিনয় করার সুবাদে আরও নানা জায়গায় ঘোরা হয়ে যাবে, এটা তার মাথায় থাকত। হয়েছিলও তাই। পুরনো মন্দির, বাড়ি, বহু জিনিসপত্র তার দেখা হয়েছে। বহু গ্রামীণ সংস্কার, গ্রামীণ বিশ্বাস সম্পর্কে ওয়াকিবহাল হয়েছেন যাত্রা করতে গিয়ে। এর ফলে এক অন্য বসন্ত চৌধুরীর পরিচয় পেয়েছি আমরা। আবার বসন্ত চৌধুরী মানেই বাঙালিয়ানা, যার শুরু তার পোশাক আশাক দিয়ে। কন্দর্পকান্তি চেহারার সঙ্গে আমে দুধের মতো মিশত গলার ভারী আওয়াজ, শান্ত চলন এবং গভীর চাহনি। চওড়া কপাল থেকে পায়ের বিদ্যাসাগরী চটি অবধি এক পূর্ণ বাবুটি যেন। কিন্তু এই বহিরঙ্গের আড়ালে বসন্ত চৌধুরী সাহেবও ছিলেন। থেকে থেকে চমৎকার ইংরেজি মিশিয়ে কথা, সেরা ফরাসি কনিয়াকের রুচি, নিবিড় আমেজে হাভানা চুরুটে টান, প্রাচীন মুদ্রা, ডাকটিকিট, গণেশ মূর্তি ও জামেয়ার সংগ্রহ, তা নিয়ে পড়াশোনা খাটাখাটনি, অর্থ ব্যয়ে অপরূপ ও দুষ্প্রাপ্য সব শাল কেনা, আর সর্বোপরি এক বিচিত্র এবং বিস্তীর্ণ বই পড়ার নেশা। তার বাঙালিয়ানা সম্পর্কে রাধাপ্রসাদ গুপ্তর মন্তব্য, ও একটা রোবাস্ট ভদ্রলোক, অনেক দিকে মাথা খেলে কিন্তু পল্লবগ্রাহী নয়, ভীষণ সেন্স অফ হিউমার, কিন্তু কোথায় যেন একটা মেলানকোলির ছোঁয়া। এই বিষাদের রহস্য হয়তো লুকিয়ে আছে তার বিবাহিত জীবনের ব্যর্থতার ইতিবৃত্তে। 1957 সালে কবি অজিত চক্রবর্তীর ছোট ছেলে যুধাজিৎ চক্রবর্তীর কন্যা অলোকা চক্রবর্তীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বসন্ত চৌধুরী। সে বিয়ে রেজিস্ট্রি কাউকে না জানিয়ে হয়েছিল বলে জানিয়েছেন অলোকা দেবীর পিস্তুত দিদি অভিনেত্রী স্মিতা সিংহ। পরে সামাজিক অনুষ্ঠান হয়। স্মিতা দেবী জানিয়েছেন ওর নামটা রবীন্দ্রনাথের দেওয়া, আষাঢ় মাসে জন্ম তাই অলোকানন্দা। নানা গুণের অধিকারিণী ছিল, কবিতা লিখত, ভালো ছবি আঁকত, জলজলে চোখে সুন্দর করে তাকাতো বলে আমার বাবা ওর নাম দিয়েছিলেন জুলু। এত ফর্সা এবং সুন্দর ছিল যে লরেটো হাউসে যখন ভর্তি হলো, ইউরোপিয়ান আর ইন্ডিয়ানদের আলাদা বিভাগ ছিল, ওর সহপাঠী লিয়াকত আলীর ছেলেকে আর ওকে প্রথা ভেঙে ইউরোপিয়ান বিভাগে নিয়েছিলেন মাদার সুপিরিয়র। বসন্তর সঙ্গে জুলুর বয়সের ব্যবধান ছিল প্রায় 14 বছরের। একই অঙ্গে অনেক রূপ ছিল বসন্ত চৌধুরীর। তিনি ছিলেন সুরা, শিগার এবং পঞ্চব্যঞ্জন বিলাসী, বন্ধুমহলে ছিলেন আড্ডার মধ্যমণি,
আদ্যপান্ত বাঙালিয়ানায় প্রতিভু ছিলেন বসন্ত চৌধুরী। কেবলমাত্র একজন প্রতিভাবান অভিনেতা ছিলেন তাই নয়, অভিনয়ের পাশাপাশি তার ছিল পুরাতাত্ত্বিক সংগ্রহ। তিনি ছিলেন একজন প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ, বিভিন্ন দেশি বিদেশি পত্রিকায় নিয়মিত লিখতেন প্রত্নতত্ত্ব সংক্রান্ত নানান গবেষণাধর্মী লেখা। পশমিনা সহ কাশ্মীরি বা পার্সিয়ান শাল থেকে শুরু করে প্রাচীন মুদ্রা, তার সংগ্রহ যে গবেষকদের কাছেও ঈর্ষণীয় ছিল। জানা যায় স্বয়ং সত্যজিৎ রায়ও তার সংগ্রহ থেকে শাল ব্যবহার করেছিলেন নিজের ছবিতে। এছাড়াও তিনি ছিলেন গণেশ মূর্তির সংগ্রাহক, তার ভাণ্ডারে অসংখ্য দুর্লভ গণেশের মূর্তি ছিল। মূর্তি সংগ্রহে ছুটে বেরিয়েছেন সমগ্র ভারতবর্ষ, চট্টগ্রাম, মায়ানমার, নিউ ইয়র্কেও। মৃত্যুর আগে তার গণেশ মূর্তির সংগ্রহ ভারতীয় জাদুঘরে দান করে যান, যা বিক্রি করলে নিঃসন্দেহে তিনি কোটি কোটি টাকা পেতে পারতেন। অভিনয় পরবর্তী জীবনে বসন্ত চৌধুরীকে দেখা গেছে নন্দনের চেয়ারম্যান রূপে, আবার অভিনয় বৃত্তের সম্পূর্ণ বাইরে গিয়ে কলকাতার শেরিফ হিসেবেও তিনি সমুজ্জ্বল। তার ব্যক্তিগত জীবন যে খুব একটা সুখকর ছিল না সে কথা অবশ্য আগেই জানেন। ছোটবেলায় পিতৃবিয়োগ, এমনকি সাংসারিক জীবনেও ছিল চরম অশান্তি। অথচ বহু দুঃখেও কখনো জীবন বিমুখ হননি পর্দার হিরো বসন্ত চৌধুরী। কলকাত্তাইয়া বনেদি কৃষ্টির যে পরিমার্জিত ছাপটি তিনি পোশাক পরিচ্ছদ ও বাচন রীতিতে সারা জীবন সযত্নে লালন করলেন, মৃত্যুতেও তার অন্যথা হতে দেননি। 20 জুন 2000 সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তার রানীকুঠির বাড়িতে পরলোক গমন করেন বসন্ত চৌধুরী। লিখে রেখে যান ইচ্ছাপত্র। সেই ইচ্ছাপত্রের নির্দেশ মেনে তার দুই ছেলে সকলের অজ্ঞাত সারে তার সৎকার করেন। প্রথামাফিক পারলৌকিক কাজও করতে তিনি নিষেধ করে গিয়েছিলেন। তার এই নিঃশব্দে চলে যেতে চাওয়া যেন বাঙালিকে আবার মনে করিয়ে দেয় তার ছবিতে গাওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গানের কলি, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই সত্যি তাই। বসন্ত চৌধুরী যেন এভাবেই বাঙালির অনুভবে মিশে থেকে গেলেন, আজীবন থেকে যাবেন। বসন্ত চৌধুরী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত অভিনেতা বসন্ত চৌধুরীর ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।